কিন্তু আমরা যেভাবে চিন্তা করতে চাই যে বাংলাদেশ শুধু নয় পৃথিবীর সব জায়গায় প্রতিটা জায়গায় একক তার নিজস্ব মহিমায় প্রশংসার দাবিদার হতে পারে। একটা দেশ যখন উন্নত হয় সে উন্নত এই রাস্তাঘাট হাসপাতাল স্কুল এগুলো দরকার। আমরা বলতে চাই যে আমরা যখন একটা ভালো স্কুলের কথা বলি একটা স্কুল ভালো তার উদাহরণটা কি যে জিপিএ 5 কয়টা পেল তাই না যে স্টার কয়টা পেল। আমরা একটা নতুন প্রতিযোগিতা বাংলাদেশে চালু করতে চাচ্ছি শুরু করতে চাচ্ছি এটার নাম হবে বেস্ট ক্যাম্পাস অ্যাওয়ার্ড মানে সবচেয়ে ভালো ক্যাম্পাস। আমরা এই যে হেলদি বাংলাদেশের পক্ষ থেকে কি কারণে এসেছি একটু ব্যাখ্যা দিতে চাই। এখানে আসলে আমাদের সাথে অনেকে এসেছেন যারা বাংলাদেশের অত্যন্ত উঁচু পর্যায়ে আছেন। আমরা চেষ্টা করব যে আমাদের চেষ্টার কারণে যাতে বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারে। কিন্তু স্বাস্থ্য একটা বৃহত্তর ধারণা। স্বাস্থ্যের মধ্যে আমরা পুষ্টির বিষয়টা চলে আসে। আমরা যদি মোহিত আর নিশাতের মধ্যে এভারেস্টে উঠতে পারি আমরা তো পুষ্টির বিষয়টা ভালো না হলে অতদিন উঠতে পারবো না। এর বেতন ভাতা মনে সরকার দেয় দুর্ভাগ্য হলো যে এর বেতন ভাতা একমাত্র স্থানীয় সরকারের মধ্যে আমরা যার বেতন ভাতা সরকার দেয় মানে 1 কিলোমিটারের মধ্যে 8 কিলোমিটারের মধ্যে 10টা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল থেকে 18 সঙ্গে যাদের উপরগালা থাকছে সব নাগরিক হলে উপরটা সহ গায়ে কাদা কাদা মেলে পুকুরে ঝাঁক সাঁতার কাটা সাঁতার কাটার পরে জায়গা বড় অবস্থা। এটা আমাদের প্রত্যেকটা রুটিন ছিল আমাদের বরং কাটতে আসার চেষ্টা করতো যাতে করে আমাদের যে বেশি খেলাধুলা আমাদের বেশি যাতে না করি সেই হিসাবে করতে পারে যাতে এমনভাবে খাবার খেতে হবে যাতে খাবারগুলো একদিকে পুষ্টি থাকবে অন্যদিকে খারাপ উপাদান থাকবে না। যেমন আমরা তামাক সেবন করবো না আমরা কোনো নেশাজাতীয় কিছু দ্রব্য নেব না আমরা বেশি করে সবজি শাক খাবো আমরা লবণ খান খুব কম খাবো বিভিন্ন ধরনের স্বাস্থ্য প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক ইন্ডিয়ান স্বাস্থ্যকেন্দ্র উপজেলা হাসপাতাল জেলা হাসপাতাল এবং প্রয়োজনে তাদের রিলিফ যাতে আমরা কি করেছি আমরা কিন্তু মাঠের সাথে ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক ছিল তখন এই খেলাধুলা ছেড়েছিলাম না মাঠের সাথে সবসময় মাঠে না যেতে ভালো লাগতো না কিন্তু অবশ্যই আমরা এটা বলতে পারবো না যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি সেটা বলার আসলে কোনো অবকাশ নেই যে আমরা এগুলো নিব আমরা স্বাস্থ্যের দিকে নজর দিব আমরা একটু সকালবেলা হাঁটাহাঁটি করার সুযোগ পেলে করব। আমরা কিভাবে থাকবো আপনাদের ঘরগুলো দেখে যেটা মনে হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান মেয়র সাহেব যেখানে যেখানে সহায়ক মানে লাগে না যে একজন আগাতে গেলে একজন কিছু বন্ধু মানুষের দরকার হয়।
আমরা এরকম পাঁচটা ভাগ করছি, আর এই যে ডিবি 1 2 3 স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, সেই কারণেই আমরা সেই আইডিয়াটাই আমরা জেনেদের আসি, যখন তখন প্রথম আমার সাথে তার সম্পর্ক হয়। প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে কমিউনিটি ক্লিনিক করেছি, এবং স্যার কমিউনিটি ক্লিনিকে আমরা সদর হসপিটালের যে 30 রকম ওষুধ আমরা আউটডোরে দিই, আমরা কমিউনিটি ক্লিনিকেও সেই 30 রকমের ওষুধ দিই। আজকাল যেটা দেখা যাচ্ছে যে পৃথিবীতে শুধু ঝিনাইদহ বা বাংলাদেশ নয়, সারা বিশ্বে নতুন নতুন কিছু চ্যালেঞ্জ চলে আসছে। এই যে গ্রাম থেকে শহরে চলে আসছে মানুষ, এই আসার প্রক্রিয়ার মধ্যে স্বাস্থ্য সেবার বিষয়টার চ্যালেঞ্জগুলো ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ হিসেবে চলে আসে। ঝিনাইদহ সদর হাসপাতাল সিভিল সার্জন তো বলে গেলেন 216 জন ডাক্তার দরকার, সেখানে আছে 73 জন। তাই আমরা পরবর্তীতে একটা জাতীয় পর্যায়ের রিপোর্ট যেন তৈরি করি, আপনার পরিচিতের দেখি সরকার এবং সুনির্দিষ্ট মন্তব্যগুলি। এবং স্বাস্থ্য সেক্টরে একটা এই যে বড় বড় হসপিটালগুলোতে লোড কমানোর জন্য এটা একটা খুবই জরুরি জিনিস। আমাদের কিছুটা বলে গেছেন, কিন্তু উনি সদরে সপ্তাহে একদিন থাকে, তখন হয়তো সুস্থতা আরো বেশি মানে পাওয়া যায়। ফিজিক্যাল এডুকেশন টিচার যেহেতু, সেহেতু আমি বিপিএড করেছি, বিপিএড একটা সাবজেক্টই আছে হলো ফার্স্টে। তাদের জন্য আলাদা বাথরুম বা অনেক সেনিটেশন যে সুবিধাটা রয়েছে, হ্যাঁ সুস্থভাবে থাকে, তাহলে আমরা মনে করি আমাদের মেয়েরা স্কুলগামী হবে এবং আগামী দিনে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে। বাংলাদেশ এই ক্লাইমেট চেঞ্জের অন্যতম একটা ক্ষতিগ্রস্ত দেশ হবে, এবং তার আলামত আমরা দেখতে পাচ্ছি, যার জন্য মানুষ হাসপাতালে যেতে পছন্দ করে। কিন্তু যখনই হাসপাতালে ঢুকে একটা পরিচ্ছন্ন ভাব পাওয়া যায়, তখনই মনে হয় এই হাসপাতালটার মান খুব ভালো। কম খরচে টেকসই ভালো টয়লেট তৈরির ডিজাইনটা করে দিতে পারে। দুশ্চিন্তা করি কি জন্য, যদি গ্রামে ডাক্তার পাঠাতে চায়, যদি এক পর্যায়ে দেখা যায় যে আমাদের সব মহিলা ডাক্তার, পুরুষদেরকে পাঠাতে পারি না আমরা গ্রামে। তার চেয়ে গুরুত্বপূর্ণ, উনি নিজে ভুক্তভোগী হয়ে অনেকে অনেক ধরনের সুযোগ ছিল। এই পরীক্ষা আমি 5 বছর মাস্টার সাহেব পড়াতে পারলো, সে পরীক্ষা দিতে পারবে না। কিন্তু গরিব মানুষের ছেলেরা
ঢাকা মেডিকেল কলেজে চান্স পাচ্ছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতটা পাচ্ছে না। এনএসসি সেটা কি? এটা আপনারা যা আছেন, এটা আপনাদের যে কোনো লোককে এক মাসের মধ্যে এনএসসি শিক্ষিত করা যাবে। কীভাবে টেকসইভাবে সমাধান হবে তার প্রাথমিক চিন্তা হয়ে গেছে। আজকে আলোচনায় স্কুলের টয়লেট এবং স্কুলের টিফিন দুইটা নতুন বিষয় সংযোগ হয়েছে।